দুর্ঘটনার পাঁচ দিন পর বন বিভাগের উদ্যোগে সকাল থেকে সুন্দরবনের শ্যালা নদী ও আশপাশের খালগুলো থেকে নৌকায় করে ফার্নেস অয়েল অপসারণে নামে 200 শ্রমিক। অন্যদিনের মতো আজও সকাল থেকে সনাতন পদ্ধতিতে স্থানীয়রা তেল উদ্ধার শুরু করেন। নদী ও বনই যাদের জীবন ও জীবিকার উৎস, তারাই নদীকে বিষমুক্ত করতে আটঘাট বেঁধে নেমে পড়েছেন। আমরা তো 30 বছর ধরে খাই, আমরা তো মাস শাক ধরে খাইতে আছি, এখন এই যে তেলটা আইছে গাঙ্গে, এখন এই জন্য তো সবকিছু ইয়ান খাওয়া। নদী আর আশপাশের জমিতে তেল ছড়িয়ে পড়ায় পরিবেশের ভয়াবহ ক্ষতির কথা তুলে ধরেন পরিবেশবিদ। এই উপর থেকে যে সানলাইট আসে, সেই সানলাইট কিন্তু পানির নিচে যেতে দিবে না, সে বাধা দিয়ে সানলাইটটাকে কিন্তু আবার রিমুভ করে দেবে। এটাকে ফলশ্রুতিতে যে খাদ্য তৈরির যে শৃঙ্খলটি থাকে পানিতে, সেটি কিন্তু পুরোপুরিভাবে বাধাগ্রস্ত হবে। সুন্দরবনের জীববৈচিত্র্যের কথা বিবেচনায় এনে সকলকে সঙ্গে নিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন বন কর্মকর্তা। সি লাইফ আছে, এগুলো যাতে এটার সাথে প্রোটেক্ট করতে পারি আমরা ফ্রম অল ড্যামেজ, তো সেই জন্য আমরা বিশেষজ্ঞ টিম আমাদের সাথে রেখে আমরা এই জিনিসটা করতে চাচ্ছি আর কি। সুন্দরবনের ভেতর দিয়ে বাণিজ্যিক নৌযান চলাচলে এই অঞ্চলের জনপ্রতিনিধিদের আপত্তি দীর্ঘদিনের। এদিকে যতদিন গুলিশাখালী চ্যানেল খনন কাজ শেষ না হচ্ছে, ততদিন সুন্দরবনের ভেতরের এই রুট ছাড়া মংলা বন্দর থেকে রাজধানী সহ দক্ষিণের অপর জেলাগুলোতে নৌপথে পণ্য সরবরাহ সম্ভব নয়, এমন দাবি নৌ পরিবহন অধিদপ্তরের কর্মকর্তার। তোল খাদ্য বায়ু সমস্ত জাহাজ এগুলো আসবে কোন পথ দিয়ে আসবে, আর কোন পথ নাই তো আসার। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।